সবচেয়ে বড় ভুক্তভোগী, তারা ভোট দিতে যেতে পারে না, ভোট দিতেই যেতে পারে না। মায়েরা বোনেরা যায় দেখে দেখে ভোট হয়ে গেছে, তারপর চিৎকার করে এসে বলে আমার ভোট দিয়ে দিল। এরকম প্রত্যেক গত পরপর 2014 এবং 18-তে কোনো নির্বাচন হয়নি। 2014-তে 154 জনকে আপনার তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে সরকার গঠন করে ফেলেছে, আর 2018-তে নির্বাচনের আগের রাতেই পুলিশ র্যাব ট্যাব সেনাবাহিনী দিয়ে ভোট সব নিয়ে চলে গেছে এবং তারা যেমন খুশি তেমন ঘোষণা দিয়ে দিয়েছে। আজকে 35 লক্ষ আমাদের বিএনপি নেতা কর্মী আসামি, লক্ষাধিক আজকে মামলা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশে গণতন্ত্রের সঙ্গে যার নামটা অবিচ্ছেদ্য, একে কোনোদিন আলাদা করা যাবে না, গণতন্ত্র মানেই খালেদা জিয়া, তাকে আজকে মামলা দিয়ে তাকে অসুস্থ অবস্থায় গৃহে অন্তরণ করে আজকে তিনি আবার হাসপাতালে যাচ্ছেন অসুস্থ অবস্থায়। আজকে আবার সমস্ত জাতির আজকে এই আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই দেশের এই জাতির যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা তাদের যে অর্জন 50 বছরে সবকিছুকে ধ্বংস করে দিয়েছে। লজ্জা হয় না যখন তারা গণতন্ত্রের কথা বলে, তাদের শরম নাই, বেহায়া। যারা আগের রাত্রে ভোট দখল করে চুরি করে নিয়ে যায় এবং আপনার 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে, তার জোর করে ক্ষমতায় বসে থাকে বন্দুক আর পিস্তলের জোরে, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। আপনারা এখন যেহেতু ওই রাষ্ট্রযন্ত্রকে দখল করেছেন, বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, মিডিয়া বলেন, মিডিয়াকে দখল করেছেন, কিছু করার নেই। আমি সাংবাদিক ভাইদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে চাই এবং তাদের সহমর্মিতা পোষণ করি যে তাদেরও হাত তাগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে। দেখেন কি ভয়ঙ্কর কাণ্ড, এই যে কনক সারওয়ার আমেরিকা থেকে সে পালিয়ে গেছে, এখান থেকে জানেন ভয়ে পালিয়ে গেছে, সেখানে একটা নিউজ পোর্টাল চালায়, সেই নিউজ পোর্টাল চালানোর অপরাধে তার একেবারে আপনার অসহায় এবং একজন ইনোসেন্ট লেডি, তার বোন, 3 সন্তানের জননী, তাকে গ্রেফতার করে নিয়ে গিয়ে প্রথম বাচ্চা সহ নিয়ে গিয়েছে, গ্রেফতার করে দিয়ে গিয়ে তাকে সেখানে আপনার অন্যায়ভাবে রিমান্ডে পর্যন্ত নিয়ে গেছে। আজকে দুর্ভাগ্য আমাদের, আমরা যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আমরা এই বাংলাদেশের জন্য যুদ্ধ করিনি। এখন যে বাংলাদেশ আমরা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশকে এরা ধ্বংস করে দিয়েছে। এবং আমি একথা স্পষ্ট করে বলতে চাই, সময় আসবে জনগণ এদের একদিন বিচার করবে যে বাংলাদেশের মানুষের এই সর্বনাশ করার জন্য তাদের ক্ষতি করা বিচার হবে, কাঠগড়া এদেরকে দাঁড়াতে হবে বন্ধুগণ, যে তারা সংবিধানকে ধ্বংস করেছে, সংবিধানকে কেটে ছেড়ে শেষ করে দিয়েছে, মানুষের অধিকারগুলোকে হরণ করেছে এবং বাংলাদেশকে একটা একেবারে একটা ফ্যাসিস্ট একটা রাষ্ট্রে পরিণত করেছে বন্ধুগণ। এখন তো আওয়ামী লীগ কোথায়, এখন তো সমস্ত হচ্ছে আমলা লীগ। আপনারা যে যেখানে যাবেন দেখবেন যে ডিসি, এসপি, ওসি এরা অনেক বড় সাহেব, ওদের চাইতে অনেক বড়। ওরা নিজেরাই বলে যে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা হচ্ছে পুলিশ, ওরাই বলে না, আমরা কি বলি? এই যে অবস্থা তৈরি করেছে, এই অবস্থার জন্য শেখ হাসিনাকে তার সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে বন্ধুগণ। আজকে সেই কারণেই আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমাদের কথা খুবই স্পষ্ট, অবশ্যই এই দেশে একটা নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের মতামত দেবেন, এবং সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, জনগণ ভোট দিতে যেতে পারে, যার ভোট সে তাকে দেবে, যাকে ইচ্ছা তাকে দেবে, সেই ব্যবস্থা তৈরি করতে পারে। আজকে এরা নির্বাচন কমিশন নিয়ে খুব মাতামাতি করতেছেন, আরে সার্চ কমিটি, কিসের সার্চ কমিটি? তো আপনার যাকে দিবেন তাকেই দিয়ে করবেন, তো যাকে চাইবেন সেই হবে। আপনার কমিশনার মাহবুব তালুকদার সাহেব সত্য কথা কিছু বলেছেন, এই জন্য এখন তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তার বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলছে।
এবং মানসিক রোগী বলছে, মানসিক রোগী তো আপনারা হয়ে বসে আছেন, ঘর থেকে বের হন না। ওই যে এত কথা বলেন, ঘর থেকে দেখুন বেরোতে দেখি না। সব থেকে একজন কেউ গণভবনে, কেউ আপনার মন্ত্রীর বাসায়, সব তো ভিতরে বন্ধ হয়ে থেকে সমস্ত আপনার ভার্চুয়াল যা কিছু করছেন। আসেন, জনগণের সঙ্গে আছেন, একটা ভোট দেন, যে ভোটটাতে সবাই ভোট দিতে পারবে, জনগণকে সেই অবস্থা তৈরি করেন, দেখেন আপনারা কোথায় থাকেন, পালাবার পথ খুঁজে পাবেন না। আমি বক্তব্য আপনাদের সঙ্গে দীর্ঘ করতে চাই না, আমার দু একটা অনুরোধ আছে আপনাদের কাছে। কৃষক দল যেহেতু আমি দীর্ঘদিনের সঙ্গে জড়িত ছিলাম, আমি কৃষক দলের যারা সাবেক নেতা আমাদের ছিলেন, আমাদের দুদু সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই যে কৃষক দলকে তারা একটা শক্তিশালী সংগঠনে পরিণত করেছিলেন। এখানে আপনার অনেকেই ছিলেন যারা ওই পরে পরবর্তীকালে বিএনপির মূল নেতৃত্ব এসেছেন। আপনাদের কাছে যারা নতুন আপনারা এসেছেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক অনেক বেশি। একজন কৃষিবিদ, আরেকজন ছাত্র নেতা, প্রেসিডেন্ট সেক্রেটারি, তো তাদের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা অনেক বেশি হবে, এবং সেই তিনি ছাত্র আন্দোলনও করেছেন। সুতরাং আমরা আশা করব কৃষক দলকে সত্যিকার অর্থেই জনগণের একটা সংগঠনে পরিণত করবেন এই নেতৃত্ববৃন্দ, এবং এই দুঃসময়ে কৃষকদেরকে সংগঠিত করে যেন জনতার সঙ্গে এক ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা এই ভয়াবহ দানবীয় একটা পাথর আমাদের উপর চেপে বসে আছে তাকে আমরা সরাতে পারি, এবং সত্যিকার অর্থেই জনগণের একটা সরকার, জনগণের পার্লামেন্ট, জনগণের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে পারি, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি স্বাধীন সার্বভৌম একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই। আপনারা সবাই আজকে সবাই সারাদিন কাজ করবেন, কথা বলবেন, আপনাদের সেই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি, এবং আমার কাছে আবারও সেই একই অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে নিজেদেরকে সুসংগঠিত করেন, কৃষকদের মধ্যে যান, কৃষকদের মধ্যে সংগঠন করেন। এর চেয়ে বড় সুযোগ মানুষের কাছে যাওয়ার আর কিন্তু কোনো দল নেই। কৃষক দলের যে সুযোগটা আছে তার সুযোগ আর কিন্তু অন্য কোনো দলের নেই, একদম মানুষের কাছে চলে যাওয়া যায়। সেখানে গিয়েই আপনারা সবচেয়ে বড় কাজটা করতে পারবেন, কৃষক দলকে সত্যিকার অর্থেই একটা গণসংগঠনে রূপান্তরিত করে আপনারা পরিবর্তন আনতে সক্ষম হবেন। আপনাদের আবারও যারা নবনির্বাচিত এসছেন তাদেরকে অনুরোধ করবো যে অতি অল্প সময়ের মধ্যে আপনারা পূর্ণাঙ্গ কমিটি করবেন, এবং